প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা 19 বছরের মহেন্দ্রক্ষণে দাঁড়ানো আমাদের ধ্রুবতারা সাফল্য ও সংগ্রামে 19 বছর উদযাপন করছে। পা দিয়েছি আমরা 20 বছরের পথে। গত 3 বছরে আমরা সংগঠনকে শক্তিশালী এবং একই সাথে আরো যুগোপযোগী করার জন্য কাজ করেছি। আমরা আইনি সংস্কারের মধ্য দিয়ে জয় স্টকের নিবন্ধন অর্জন করেছি। দেশে বিদেশে ধ্রুবতারা একে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটি জেলাকে প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় কমিটি অর্থনৈতিক প্রণোদনা প্রদান করেছে। প্রত্যেকটি জেলায় বিউটি পার্লার ট্রেনিং, আইটি ট্রেনিং, নানা ধরনের মোবাইল ট্রেনিং এর ব্যবস্থা আমরা করেছি। হস্তশিল্পের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। পাঠাগার গড়ে তোলা হয়েছে। গরিব দুঃখী মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, রক্তদান, তারপরে বিভিন্ন রকম সাহায্য, অর্থনৈতিক সাহায্য, শিক্ষা সাহায্য, নানা রকম সহযোগিতা কেন্দ্রীয় কমিটি প্রদান করেছে। বিভিন্ন কর্মীদের বিপদে আপদে মানবাধিকার সহযোগিতা দেওয়া হয়েছে। ইউএনডিপির অর্থায়নে সিরাজগঞ্জে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই 3 বছরে ধ্রুবতারা, অক্সফাম, অ্যাকশনির, ইউএনডিপির মতো বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুগপথ কর্মসূচি বাস্তবায়ন করেছে। জাতীয় যুবনীতি প্রণয়ন, পাশ করানো সংসদে এবং বর্তমানে যুবনীতির বাস্তবায়নের দাবিতে সবচেয়ে সোচ্চার সংগঠন ধ্রুবতারা। গত 3 বছরে প্রত্যেকটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা উদযাপিত হয়েছে। নিয়মিত মুখপত্র প্রকাশ হয়েছে। প্রত্যেকটি জেলা এবং বিভাগের সম্মেলন শেষ করা হয়েছে। আমরা নিজস্ব তথ্য ভান্ডার গড়ে তুলেছি। সদস্য ফরম হালনাগাদ করেছি। গঠনতন্ত্রকে বই আকারে ছাপানো হয়েছে। পরিবেশ খাতে নানা রকম কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। এর পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত আছে। আজকে এই 3 বছরে শুধু ধ্রুবতারা কে দেশের মধ্যে রাখিনি, জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ে সে কো-14 যে বিশ্বে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ পরিবেশ সংস্থার সদস্যপদ অর্জন করেছি আমরা। একের পর এক জাতীয় সম্মাননা আমরা অর্জন করেছি। জাতীয় লেভেলের নীতি নির্ধারকদের সাথে দর কষাকষি এবং পলিসি মেকিং এ ধ্রুবতারা আজ বিরাট একটি ভূমিকা রাখা শক্তি, যাকে আমরা বলতে পারি প্রভাবক শক্তি। ধ্রুবতারায় দেশ বরেণ্য ব্যক্তিবর্গের যোগদান বৃদ্ধি পেয়েছে। সরকারের সাথে অংশীদারিত্ব গভীর হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে নানাবিধ কর্মকাণ্ড আমরা অব্যাহত রেখেছি। চা বাগানে ICT মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশেষ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আমরা শুধু এই 3 বছরে যে ভালো কাজ করেছি তা না, আমাদের মধ্যে যারা অন্যায়কে নিজের একটা স্বকীয় জায়গা মনে করত, সেই অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থাও গত 3 বছরে ছিল দৃশ্যমান। সংগঠনে একটা শুদ্ধি অভিযানের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। প্রত্যেকটি জায়গায় ট্রান্সপারেন্সি মেনটেনের চেষ্টা করা হয়েছে। যে দায় আমাদের হয়ে গেছিল 2015 সালে, তাকে ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে। ইনশাল্লাহ তা অচিরেই সমাধান হবে। যেই সংগঠনে আমরা যখন দায়িত্ব পাই, তখন আমরা মাত্র 23টা জেলা ছিল। আজকে ধ্রুবতারা বর্তমানে প্রায় 37টা জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড বিদ্যমান। 42টি জেলায় আমরা কার্যক্রম করতে যাচ্ছি। এমন একটি প্রেক্ষাপটে আজকে ধ্রুবতারার কেন্দ্রীয় মহাসম্মেলন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাই, আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন খামার বাড়িতে, অর্থাৎ ঢাকার প্রাণ কেন্দ্রে, আমরা দিনব্যাপী আয়োজন করতে যাচ্ছি আন্তর্জাতিক মানের জাতীয় যুব কংগ্রেস। আমরা বলছি NYC 2019। আমি আপনাদের সকলকে এই সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন, এই আয়োজনে সহযোগিতা করছে জাতিসংঘের সংস্থা UNDP বাংলাদেশ। এই আয়োজনে আমরা কাল সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা 4টা প্যারালাল সমান্তরাল অধিবেশন, আমরা উদ্বোধনী সমাপনী অনুষ্ঠান, শোভাযাত্রা,
যুব মেলা, সংগঠনগুলোর এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমাদের যে কার্যক্রম তার প্রদর্শনী, একই সাথে আমরা আপনাদের জেলাগুলোকেও প্রদর্শন করার জন্য স্টলের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কনসার্টেরও ব্যবস্থা করছি। আমরা নানাভাবে কাজ করছি ঢাকা সেক্রেটারিয়েটে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো সালমানকে, তার আন্ডারে একটা টিম কন্টিনিউ এই জায়গাটা নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে। ঢাকা সেক্রেটারিয়েটকে একটা পেশাদার অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সিটিজেন প্ল্যাটফর্মের সাথে কার্যক্রমকে জোরদার করেছি। এসডিজি অর্জনে প্রতিটা জেলা বিভাগে আমরা লাগাতার কর্মশালা করেছি, লাগাতার সমাবেশ করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করা হয়েছে। এই যে সম্মেলন হবে, এই সম্মেলনটা আপনাদের মঞ্চ। এটা এমন একটা মঞ্চ যেখানে আপনি আপনার প্রতিভাকে তুলে ধরবেন, যেখানে আপনি আপনার ভালো কাজগুলোকে তুলে ধরবেন, আপনার সমস্যাকে তুলে ধরবেন। দেশের যারা নীতি নির্ধারক, মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদ, সবার সাথে আপনি খোলা মনে কথা বলবেন। এই অংশীদারিত্ব আমরা সৃষ্টি করে দিচ্ছি। তাহলে আপনি কেন আসবেন না? আমি জানি স্বেচ্ছাসেবী হিসেবে সবসময় সবকিছু করা সহজ নয়। আপনারা যে আমাদেরকে এবং এই সংগঠনের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি আপনাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। এই প্রোগ্রামে আমরা খাবারের ব্যবস্থা করব, আমরা প্রত্যেকের ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। একই সাথে আমরা যেটা করব, যে চেষ্টা করব যে আপনাদের যদি আমাদেরকে জানানো সম্ভব হয় যে কি কি কতজন আসবে কোন জায়গা থেকে, আমরা তাদের একটা ট্রান্সপোর্টেশন কস্টেও দেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করব। এই জন্য আমি প্রত্যেকটা বিভাগের সম্পাদকদেরকে আগামী এই সপ্তাহের মধ্যে, এই শুক্র এবং শনিবারের মধ্যে নিজ নিজ জেলা এবং বিভাগে আবশ্যিকভাবে জেলা কমিটি, বিভাগীয় কমিটির সভা আয়োজন করার আদেশ দিচ্ছি। ভোটার তালিকা আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। দু একটি বিভাগে যে জটিলতা আছে তার সমাধান করার জন্য প্রার্থীদের বলা হয়েছে। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হয়েছে। একদম সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে প্রার্থীরা যোগাযোগ করছেন, ভোট চাচ্ছেন, নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। তাই আপনাদের ভোটাধিকারের মধ্য দিয়ে আগামী 3 বছরের ফয়সালা করতে হবে। এই সম্মেলনে আপনাদের সকলকে এই প্রাণের উৎসবে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই। সকাল 8টা থেকে আমরা এই অনুষ্ঠানটি শুরু করব এবং এই শুরুটি হবে সন্ধ্যা 7টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব, 7টা থেকে 8টা। ফলে একদিনের এই উৎসব হচ্ছে, তাই আপনাদেরকে ওই 8টার আগেই যেন আপনারা ঢাকায় পৌঁছান সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাব। কালকে থেকে ঢাকা অফিসের 2টি নাম্বার হেল্পলাইন নাম্বার হিসেবে খুলে দেওয়া হবে, যেখানে যাবতীয় প্রশ্নের জন্য 24 ঘন্টা তারা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। যে কোনো তথ্য আপনারা পাবেন। কেউ যদি স্পন্সর হতে চায় তাদের জন্য আমরা সুযোগ করে দিচ্ছি, তারা আমাদের আয়োজনে নিজেদের প্রচার করতে পারে। এবার আসি নিজের 2টি কথায়। বলা হচ্ছে আমি রকেট মার্কার প্রার্থী। রকেট মার্কার প্রার্থী হিসেবে স্বাভাবিকভাবেই জানতে হবে যে তাহলে আমাদের নির্বাচনী ইশতেহার কি। আমি জানি আপনাদেরকে বলার কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন এই সংগঠনটি ক্লাস 7 থেকে যাত্রা শুরু করেছিলাম। 19 বছর নিজের জীবনে সব কিছু দিয়ে এই সংগঠনটি চালানো। আগামী 3 বছরে আপনাদেরকে সাথে নিয়ে এক নতুন যাত্রা শুরু করতে চাই, সংগঠনকে ঢেলে সাজাতে চাই, সংগঠনকে বিশ্বে তুলে ধরতে চাই, বিভিন্ন দেশে ধ্রুবতারাকে নিয়ে যেতে চাই, 64টা জেলায় ধ্রুবতারাকে নিয়ে যেতে চাই, ইউনিয়ন, উপজেলা, গ্রাম, তৃণমূল পর্যায়ে চলে যেতে চাই, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, আদিবাসী সংগঠন, এইভাবে বিভিন্ন অধিকার ভিত্তিক সংগঠন আমরা গড়ে তুলব। আমরা হাওড় অঞ্চল, উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ প্রকল্প শুরু করব। আমরা 8টা বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের যুব কেন্দ্র নির্মাণ করব, যেখানে স্কিল ডেভেলপমেন্ট, এমপাওয়ারমেন্ট, এমপ্লয়মেন্ট সবকিছুর ব্যবস্থা হবে। আমরা সারা দেশে জেন্ডার নিয়ে ক্যাম্পেইন করব, প্রত্যেকটি জেলার সক্ষমতা বৃদ্ধি করব, আমরা লিডার তৈরি করব। একই সাথে সংগঠনের চলমান প্রকল্পগুলোকে আরো স্বচ্ছ, আরো জবাবদিহিতার মাধ্যমে কার্যকর জায়গায় নিয়ে যাব। একটা পেশাদার প্রতিষ্ঠান হবে ধ্রুবতারা, সমস্ত অর্থনৈতিক দায়ের অবসান হবে
আগামী 3 বছরে। কর্মসংস্থান সৃষ্টিতে নেওয়া হবে নতুন নতুন পদক্ষেপ, এই ব্যাপারে বিস্তারিত আমরা পরে আবার জানাব। এই সম্মেলন সফলে আপনাদের সবার সহযোগিতা চাই, সবাইকে দ্রুত প্রস্তুতি শেষ করে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা নিয়ে এই সম্মেলনকে সফল করার জন্য আমি আহ্বান জানাই। একই সাথে আমরা জানুয়ারি মাসে থাইল্যান্ডে স্টাডি ট্যুর এবং আগামী 29শে ফেব্রুয়ারি রংপুরে ইউথ পার্লামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আমি আপনাদের সকলকে তাতেও আমন্ত্রণ জানাই। আসুন আগামী 9 ডিসেম্বর এই যুব কংগ্রেস আমরা সফল করি, সার্থক করি। জয় বাংলা, জয় ধ্রুব তারা, বাংলাদেশ চিরজীবী হোক।